সেই আমাদের হোটেলে ঢোকার সামনে এখানে একটা টোটো স্ট্যান্ডও আছে, আর এই হচ্ছে আমাদের হোটেলটা। যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি রাখার জন্য অনেক বড় স্পেস আছে, চার চাকা আরামসে ঢুকে যাচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। ওই যে আমাদের হোটেল, সেই যে সাদা বাইক চার চাকা আরামসে নিয়ে এসে সোজা ঢুকে যাবে, এখানে এসে পার্ক করে দিতে পারবে। তো এই হচ্ছে আমাদের হোটেলটা। এখানে ঢুকতে ঢুকতেই দুটো বসার জায়গা আছে, একটা দোলনা আছে, আর হোটেলের নাম এখানে লেখা আছে হোটেল রেসেন্স কোস্টাল ইন আহেরি রেসিডেন্সি। গুগল ম্যাপে সার্চ করলে আহেরি রেসিডেন্সি দিয়ে সার্চ করলে পেয়ে যাবে, রেনেসেন্স কোস্টাল ইনটা দিয়ে সার্চ করলে এখন একটুখানি পেতে অসুবিধা হবে। এখানটায় ফোন নাম্বার দেওয়া আছে, তো কেউ যদি এখানে আসতে যাও তো এই ফোন নাম্বারটা মেনশন, মানে আমি ইয়েতে কমেন্ট বক্সে মেনশন করে দেবো, আর এখান থেকেও চাইলে তোমরা স্ন্যাপ তুলে নিতে পারো। এখানে মোটামুটি একটা সাইড করে ব্যালকনি ভিউ রুম রয়েছে, তার পাশে নর্মাল, তার পাশে এই যে জায়গাটা দেখছো এটা এখন তৈরি হচ্ছে হচ্ছে লিফট, এটা এখনও কমপ্লিট হয়নি, তার পাশে আবার ব্যালকনি ভিউ রুম রয়েছে। এখানে গেট দিয়ে ঢুকতে ঢুকতেই সামনে এটা হচ্ছে রিসেপশনের গেট, এখান দিয়ে ঢুকলে সামনে রিসেপশন পাবে। আর গেস্টদের ঢোকার জায়গা হচ্ছে এটা, এই সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে, এপাশে রিসেপশন, আর এপাশে রয়েছে হচ্ছে খাবার জায়গা, রেস্টুরেন্ট এটা। আর রেস্টুরেন্টের পাশে এটা হচ্ছে কিচেন, আর রেস্টুরেন্ট থেকেও এই যে সুইমিং পুলের পুরো একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর একটা ভিউ। তো এটা হচ্ছে রিসেপশন, যেটা তোমাদের দেখালাম, ঢুকে এই গেটটা দিয়ে সোজা রিসেপশনে চলে আসতে পারবে। এখানে একটু রেস্ট টেস্ট নিয়ে আর ডকুমেন্টেশন সব কিছু এখানে হবে। এখানে পুরো এই যে হোটেলটা এটা পুরোটাই আন্ডার সিসিটিভি, তো সুতরাং কোনো চাপ নেই, এখানে সার্ভেলেন্সও হচ্ছে, তো কাউর কোনো কিছু হারিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আর যদি কিছু হয় সেটারও খুব সুন্দরভাবে তার ব্যবস্থা নিয়ে নেওয়া হবে, যে খুঁজে খাজে বের করে দেওয়ার। সব কিছু খুব ওয়েল মেনটেন্ড, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা, এখনও আরও তৈরি হচ্ছে, আরও সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে রিসেপশনে একজন দাদা রয়েছে, ইনি তোমাদেরকে বলে দেবে যে এখানে কিভাবে আসতে হবে, তাই একটু বলে দাও। আমাদের কলকাতা থেকে আসতে হলে আপনাদের ওল্ড দীঘার শনি মন্দিরের কাছে নেমে আপনার ডলফিন আছে, ডলফিনের পাশে অরবিট আছে, অরবিটের পাশে আমাদের হোটেল, ফোন নম্বর দেওয়া থাকবে, বুকিং করতে পারবেন। ঠিক আছে, আর চেক ইন চেক আউট টাইমটা কি আছে? চেকিংটা আছে 9:30, চেক আউট আছে আপনার 11:30। আচ্ছা, ওকে, তো এখানে লিখে দেওয়া আছে, তো চেক ইন হচ্ছে এই 11:00, চেক আউট 9:30 মোটামুটি লিখে দেওয়া আছে। আর বুকিংয়ের জন্য দাদা তো বলেই দিল, ফোন নাম্বার দেওয়া থাকছে, ফোন করবে, ফোন করে চলে আসবে, ঠিক আছে। আর এখানে খাওয়া দাওয়া তো সব কিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি, রেস্টুরেন্ট আছে, পুল আছে, আর এখানে থেকে খুব ভালো লাগবে সবাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো মোটামুটি নাম্বার ডিটেলস সব কিছু তো দেওয়াই থাকছে, তোমরা কল করে এখানে একবার চলে আসতেই পারো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। এখানে একদম নিচের ফ্লোরে যে এখানে ব্যাক অফিস, এখানে একটা নিচে টয়লেটও রয়েছে, এবং প্লাগ পয়েন্ট আর সুইচ নিয়ে তো কোনো কথাই হবে না, চারিদিকে রুমের ভেতরেও চার্জিং ফার্জিং এত সুন্দর রয়েছে। এতে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও, উপরে উঠে গিয়ে নিজের রুম। আমরা এখন আমাদের রুমের দিকে আরেকবার চলে যাচ্ছি। আর মোটামুটি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই দীঘায় আসলে এখন চারিদিকে এত ক্যাওস, মানে যদি মেন একদম প্রপার দীঘাতে থাকা হয় তাহলে এত ক্যাওস, তো সেটা থেকে একটু এড়িয়ে একটু ফাঁকা জায়গায়, মানে শান্তশিষ্ট পরিবেশে যদি থাকতে হয় তাহলে এখানে আরামসে চলে আসতে পারো। তো আমাদের যে খরচাটা পড়েছে সেই খরচাটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি, আগে একটুখানি রুমে যাই, খুব গরম লাগছে। তো এটা হচ্ছে আমাদের রুম, ফুল এসি রুম। এখানে একটা ডবল বেড রয়েছে, মানে একটা বড় বেড রয়েছে, আরামসে এখানে চাইলে তিনজন শুতে পারবে। একটা এখানে সোফা দেওয়া রয়েছে, আর একটা ছোট টেবিল রয়েছে, বেডের পাশে একটা ছোট টেবিল রয়েছে, এখানে টেলিফোন দেওয়া রয়েছে যেখান থেকে রিসেপশনে কল করা যায়, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে পাশে, এসি সুইচ এখানে, আর ছোট একটা লাইট আছে। সেমভাবে
বেডের উল্টো দিকেও আরেকটা এখানে টেবিল, নিচে জিনিসপত্র রাখার জায়গা, এখান থেকে আবার প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটা টিভি যেটা ওয়ার্কিং কন্ডিশন আশা করি। এপাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, উপরে কিছু রাখার জায়গা আছে, নিচে বেশি কিছু রাখতে পারবে না, একটা ছোট বসার জায়গা, লাইট, প্লাগ পয়েন্ট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাথরুম, যেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। বাথরুমে এক্সস্ট ফ্যান রয়েছে, গিজার, শাওয়ার সবই তো রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট এখানে একটা এত বড় জানলা রয়েছে যেটাকে খুলে ঠুলে এখান থেকে একটা সুন্দর কাম ভিউ পাওয়া যায়। আর এখানে রয়েছে একটা আলমারি, যথেষ্ট স্পেসিয়াস আলমারিটা। এখানে হ্যাঙ্গার ঠ্যাঙ্গার দেওয়া রয়েছে, ওপরে অনেক কিছু জিনিস রাখা যাবে, এই মিডিলেও অনেক কিছু জিনিস রাখা যাবে। আর একদম নিচে এখানে একটা অনেক বড় স্টোরেজ জায়গা দেওয়া রয়েছে, মানে কেউ যদি ব্যাগ ফ্যাগ নিয়ে আসে বড়, তো জামা কাপড় বের করে ব্যাগটাকে এখানে রাখতে পারবে আর জামা কাপড়গুলোকে ওপরে তুলে রাখতে পারবে। এখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে, যদি প্রয়োজন হয় তাহলে সেটাকেও ব্যবহার করতে পারবে তোমরা। এখানে রুমে একটা কেটল দেওয়া রয়েছে আর এরকম টি ব্যাগ আর কফি টফি দিয়ে দেওয়া হচ্ছে, তো সেগুলো দিয়ে নিজেদের চা নিজেদেরকে বানিয়ে নিতে হবে। এটা কমপ্লিমেন্টারি রয়েছে, সাথে দুটো করে ছোট জলের বোতলও দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, তো অলরেডি সব ছড়িয়ে ছিটিয়ে বসে পড়া হয়েছে এই রুমটায়। আমাদের রুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এই রুমটায় অলরেডি সব ছড়িয়ে ছিটিয়ে বসে হয়েছে, জিনিসপত্র সব বেরিয়ে যাচ্ছে। এখানেও সেম, এখানেও সেম একটা টিভি আর এখানে এই যে চা করার জন্য কেটলি, কমপ্লিমেন্টারি জল, সেম আয়না, একটা টেবিল, সারা জিনিস অলরেডি রেডি হয়ে গেছে। একটা বসার জায়গা প্লাস বিছানার পাশে একটা টেবিল, ফোন আর এসি। তো ঘরটা ঢুকে কেমন লাগছে? ঘরটায় ঢুকে অসাধারণ, আমার প্রত্যেকটা রুমের রিভিউ ভীষণই ভালো, সব ভালো। কিন্তু এখন রিভিউ তো আমরা দুদিন থাকবো তারপরে বুঝতে পারবো যে রিভিউটা কেমন হচ্ছে। এমনি ঢুকে কেমন লাগছে ঘরটা? তাহলে দুদিন পরে তারপরে অরিজিনাল আমরা রুম এবং রুম সার্ভিস সম্বন্ধে আলোচনা করব। আমাদের সেকেন্ড রুমের জানলা দিয়ে এরকম সুন্দর একটা সুইমিং পুলের ভিউ দেখা যায়। আর প্রতিটা ফ্লোরেই একটা করে এখানে ওয়াইফাইয়ের সিলিং ওয়াইফাই লাগানো রয়েছে, আমাদের ফ্লোরে লাগানো রয়েছে। তো ওয়াইফাই নিয়েও কোনো সমস্যা হচ্ছে না, ওয়াইফাইয়ের স্পিড অসাধারণ, অসাধারণ, খুব ভালো স্পিড। আমার তো মোবাইলে ডেটা শেষ হয়ে গেছে, তো আমি সমস্ত কাজটা ওয়াইফাই দিয়েই করছি। এবং এসে রিসেপশনে জিজ্ঞাসা করলে বা রিসেপশনে ফোন করলেই ওয়াইফাই পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। আর লিফট এখনও হচ্ছে, যেহেতু পুরো রেডি প্রপার্টি নয়, একটা সাইড পুরো রেডি, এই হচ্ছে লিফট। তো পরে যারা আসবে তারা লিফট পেয়ে যাবে। মেইন গল্পটা হচ্ছে যে আমরা এই যে এসেছি, তো আমরা একটা পোস্ট দেখে এসেছিলাম এই হোটেলেরই একটা পোস্ট, যার ফলে আমাদের এই যে রুম রেন্টটা যথেষ্ট কম পড়েছে। এই রুম রেন্টটা এখন এই যে প্রপার্টি তোমাদের দেখালাম, যার রুমগুলো যতটা লাক্সারিয়াস, যা ফেসিলিটি রয়েছে, তাতে আশা করি 2-2.5 হাজার টাকার নিচে তো এই রুম পাওয়া খুব মুশকিল আছে, বিশেষ করে দীঘাতে। কারণ আমরা আসার আগে অনেক জায়গাতে জিজ্ঞাসা করেছি, কোনো জায়গাতেই 1200-1500-2000 এর নিচে রুমই পাচ্ছি না। তাও এগুলো সব নন এসি, আমরা রয়েছি এসিতে, এসিতে সাইজ হবে অনেক বেশি হবে। তো রুম রেন্ট চেঞ্জ হতে থাকতে পারে, কারণ সিজন টু সিজন ডিপেন্ড করছে। অফ সিজনে রুম রেন্ট কম হবে, আর যখন আমাদের প্রচুর ফুল, মানে এখানে দীঘার মেন টাইম, সেই টাইমে রুম রেন্ট একটু বেড়ে যাবে। তো এই মুহূর্তে যে রেট চলছে সেটা হচ্ছে 1500 টাকা করে, তো এসি রুম 1500 টাকা করে এই মুহূর্তে চলছে। তা হচ্ছে যেটা তোমাদের দেখালাম যে বেড সিস্টেম সেটাই। আর যদি কেউ একটু বড় ফ্যামিলি নিয়ে আসতে চায়, যেখানে মোটামুটি ধরো 7-8 জন থাকবে, সেই ক্ষেত্রে তো অসাধারণ। সেই ক্ষেত্রে 2000 টাকা হচ্ছে একটা এসি রুম, যেখানে মোটামুটি 7-8 জন থাকতে পারবে।
আর আমরা পেড পয়সা দিয়ে এসেছি, তোমাদেরকে এই ভিডিওটা শেষে রিসিপ্ট দেখিয়ে দেবো, যাতে লাস্টে কেউ আমাদেরকে না বলো যে ও পেড প্রমোশন হচ্ছে, পেড প্রমোশন হচ্ছে, হেভি ভালো বলছে, হেভি ভালো বলছে, ওরকম কোনো ব্যাপার না। পয়সা দিয়েছি, ঠিক আছে, এবং ফুল পেমেন্ট করে রিসিপ্ট দেখিয়ে দেবো, চিন্তা নেই। সুইমিং পুলের রুলস আর টাইমিং এখানে দিয়ে দেওয়া রয়েছে পুরোটা। সুইমিং পুলে আমরা কি স্নান করতে নামবো, এই যে এখানে মাছি স্নান করতে নেমে হচ্ছে মাছি। আমাদের পুল রেডি হয়ে গেছে, শুধু আমাদের জন্য অপেক্ষা করছে পুলটা, যে কখন আমরা আসব। আমরা আসব আর পুল আমাদেরকে স্বাগত করবে, পুল বলবে ওয়েলকাম ওয়েলকাম দিবাকর। সুইমিং পুলটা রাত্রিবেলা কিছুটা এরকম দেখতে লাগে, উপর থেকে লাইট জ্বলছে, এই লাইটগুলো চেঞ্জিং থাকে, মানে কালার চেঞ্জ হয়। দুদিন আগে তোমাদের সাথে কিছুটা ডিটেলস শেয়ার করেছিলাম যে আমাদের এই যে হোটেল ফোটেলের পুরো ব্যাপারটা, দুদিন আমরা থেকেছি, দুদিন আমরা এখানে পুরো এনভায়রনমেন্টটাকে এক্সপ্লোর করেছি। আর এবারে তোমাদেরকে দুদিন পরের আমাদের যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের সমস্ত কিছু মালপত্র তো প্যাকিং হয়ে গেছে, তো প্রথমে আসছি হচ্ছে পল্লবীকে দিয়ে। পল্লবী, এই দুদিনের তোমার অভিজ্ঞতা কীরকম? খুবই ভালো, আবার ভালো তো অবশ্যই, আর কিছু কিছু জিনিস মানে ইয়ে খারাপ, যেমন চায়ের ব্যাপারটা এখানে নেই, চাটা নিজেকে করে নিতে হবে। আচ্ছা, সেটা তো বানাতে হবে, বাঙালি মানুষ ঘুম থেকে উঠেই চায়ের দরকার, তো তার জন্য তো চা টি ব্যাগ ঠিক সব কিছু দিয়েছে, সেটা এমনই টি ব্যাগ দিয়ে, যে টি ব্যাগ দিয়ে চাটা হয়, কেন হচ্ছে না, টি ব্যাগ একজনের জন্য ঠিক আছে, একজনের জন্য ঠিকঠাক আছে, এছাড়া সব রিভিউই ভালো, এছাড়া সবকিছুই ভালো, খুবই ভালো, সব ব্যবহার ভালো, এই এই যে এরকম এইগুলো ছোট ছোট প্যাকেটে দুধ দেওয়া আছে একজনের জন্য, একজনের জন্য ঠিক আছে। তো তোমার অভিজ্ঞতা কিছু শেয়ার করে দাও দুদিনে। ভালো, এমনি পরিবেশ খুব ভালো, জায়গা, থাকার জায়গা, রুম কেমন লাগছে তোমার? রুম খুবই ভালো। আচ্ছা, এই যে আমরা চা বানাচ্ছি, যাওয়ার আগে একবার ফাইনাল লিকার চা বানিয়ে নিচ্ছি। পিয়াসা, তোমার অভিজ্ঞতা? ভালো, খুব ভালো, রুমও ভালো, খাবার ভালো। পুল কেমন এনজয় করেছো? পুলটা খুব ভালো, ওটা খুব ভালো এনজয় করেছিস, শান্তির জায়গা বাথরুম আর পটি করার জায়গা, পটি করে সেই মজা, এই যে পটি করার জায়গাটা, মানে বাথরুমটা খুব পরিষ্কার, মানে কি দুটো দুটো দিলে মুশকিল হয়ে যাবে। তো তো রুমের রিভিউ তো তোমরা পেয়ে গেছো, রুম রিভিউ এবং হোটেলের স্টাফদের সম্বন্ধে রিভিউ তোমরা সবই পেয়ে গেছো। আর এবার গল্পটা হচ্ছে যে এই যে এত রিভিউ দিচ্ছি, তোমরা ভাবতে পারো যে আমরা ফ্রি পকেটে ঘুরতে এসেছি, তাই না? না, একদম না। এই যে দেখো দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এইখানে বুকিংয়ের রিসিপ্ট, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একদম সুন্দর করে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের বুকিং করা হয়েছিল, আমরা ডবল বেড দুখানা রুম বুক করেছিলাম 23 তারিখ থেকে 26 তারিখের। তো এই হচ্ছে আমাদের টোটাল খরচা হয়েছিল 7,500 টাকা, 2,000 টাকা অ্যাডভান্স আমরা করেছিলাম। আর এখানে আমাদের বাদবাকি জিনিসের বিল রয়েছে, বাদবাকি জিনিসের মধ্যে খাওয়া দাওয়ার বিল ফিলগুলো রয়েছে, আর বাকি ব্যালেন্স সমস্ত কিছু টোটাল ফাইনাল বিল রয়েছে। খাওয়া দাওয়ার হিসাব বলে দিই মোটামুটি, যদি কেউ এখানে এখানে থালি সিস্টেম আছে, নর্মাল এলাকার টাইপেরও রয়েছে, তো কেউ যদি থালি নেয় তাহলে বেস্ট বেটার, দুপুরবেলা যদি কেউ থালি নেয়, চিকেন থালি পাওয়া যায়, ফিশ থালি পাওয়া যায়, আর প্রতিটা থালির ভেজ থালিও পাওয়া যায়, ভেজ থালি 120 টাকা করে নেওয়া হয়, আর চিকেন থালি 200 টাকা করে, ফিশ থালিও মোটামুটি 190-200 টাকা, তার মধ্যে কাতলা হতে পারে, রুই হতে পারে, যা হতে পারে, তা চিকেন হলে চিকেন, তার সাথে ডাল থাকে, একটা সবজি থাকে, ভাত থাকে, পাঁপড় থাকে, চাটনি থাকে, আর থাকে হচ্ছে কি, আরেকটা কী খেয়েছিলাম, একটা কী খেলাম, বেগুনি, তো বেগুনি থাকে, এতগুলো জিনিস থালির সাথে ইনক্লুড থাকে। আর এক্সট্রা যদি কিছু লাগে সেগুলো এরা ব্যবস্থা করে দেবে। রাত্রিবেলাও থালি সিস্টেম নেই, কিন্তু রুটি আছে, চিকেন রয়েছে, চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, সেগুলো মোটামুটি 190-180-200 এরকম প্লেট হিসাবে। আর চিকেন টিকেনের যা সাইজ মোটামুটি একটা নিলে দুজন আরামসে খেয়ে নিতে পারবে, এরকম 4 পিস করে থাকে, কিন্তু বড় বড় বাংলায় যেমন বড় বড় খায় সেও সেরকম, তো মোটামুটি সবই ঠিকঠাক আছে। তো এই হচ্ছে আমাদের পুরো এই রেনেসেন্স কোস্টাল ইনের প্রতি আমাদের যা যা ফিলিংস সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা ভিডিওতে।